ভার্চুয়াল কোর্ট বন্ধ ও স্বাভাবিকভাবে আদালতের কার্যক্রম শুরুর দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে জেলা আইনজীবী সমিতির কার্যালয় চত্বরে এই কর্মসূচি পালন করে আইনজীবীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে আইনজীবী নেতৃবৃন্দসহ সাধারণ আইনজীবীরা অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন সাবেক জিপি অ্যাডভোকেট সুবীর কুমার সমাদ্দার, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ আবদুল্লাহ মিন্টু, আইনজীবী বদিউজ্জামান বদি, মনিরুল ইসলাম মিল্টন, রবিউল ইসলাম, রিপন হোসেন। এ সময় আইনজীবীদের সাথে একাত্মতা প্রকাশ করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি খান আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক জাকারিয়া মিলন। আমরা বলেছি আমরা নিজেদের স্বাস্থ্যবিধি মেনে আমরা আদালত পরিচালনা করবো, কিন্তু কিছু আইনজীবী তাদের নিজেদের স্বার্থে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য ঢাকায় বসে তাদের মতন করে সাজায়ে আজকে আমরা আমাদের আইনজীবীদের যে ন্যায্য পাওনা ন্যায্য অধিকার থেকে আমরা আমাদের বঞ্চিত হচ্ছে। আমাদের আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।